اقرأ باسم ربك الذي خلق. احمده ونسلي على رسوله الكريم সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা দেখতে পাচ্ছি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আসুন কি কি মাখরাজ। 8 নম্বর মাখরাজ, জিহবার আগার কিনার সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া লাম। হরফ পরিচিতি লাম। লাম এখানে এই লামটা কোথায় থেকে উচ্চারণ হয়, এই মাখরাজের ছন্দের ভিতরে লক্ষ্য করলে লামটা কোন জায়গা থেকে আসতেছে। দেখুন কি বলছি, 8 নম্বর মাখরাজ জিহবার আগার কিনারা, জিহবা আছে না, জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। লাম দেখুন লাম উচ্চারণ করুন, আর জিহ্বাটা কোন জায়গায় লাগতেছে আপনার তখনই বুঝতে পারবেন লামটা এই জায়গা থেকে, এই জন্য এই মাখরাজ পড়া। সুতরাং মাখরাজটা অতীব জরুরি, আমরা হরফ পরিচিতিটা এই দেখুন লাম লাম লাম। দেখুন সামনের উপরের মায়ের দাঁতের সাথে জিহ্বা লাগে কি না, তাহলে বুঝতে পারবেন এই মাখরাজ আমাদের অবশ্যই জরুরি, জানতে হবে, চিনতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটি মাখরাজ, প্রত্যেকটি হরফের মাখরাজ জেনে বুঝে শুনে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আনায়াত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।